যশোর জেনারেল হাসপাতাল থেকে পালিয়ে গেছেন ভারত ফেরত 10 করোনা রোগী। শনিবার 24 এপ্রিল সকাল থেকে রবিবার 25 এপ্রিল দুপুরের মধ্যে তারা পালিয়েছেন। অভিযোগ উঠেছে হাসপাতালের নার্স ও কর্মচারীদের অবহেলার কারণে তারা পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এতে করে করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। অবশ্য হাসপাতালের তত্ত্বাবধায়কের দাবি, মাত্র 2 জন রোগী পালিয়েছেন। আর সিভিল সার্জন বলছেন, হাসপাতালে দেওয়া নাম ঠিকানা ঠিক থাকলে তাদের খুঁজে বের করা সম্ভব। যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের ব্রাদার তারক চন্দ্র বিশ্বাস বলেন, গত শনিবার 23 এপ্রিল সকাল 10:57 ভারত ফেরত কিছু রুগী ভর্তি করা হয়। এরপর রোববারও রোগী আসেন। সব মিলিয়ে 2 দিনে 10 জন করোনা রুগী হাসপাতালে ভর্তি করা হয়। তাদের সবাইকে হাসপাতালের তৃতীয় তলায় করোনা ওয়ার্ডে পাঠানো হয়। হাসপাতালের ভর্তি রেজিস্টার মতে ভর্তি রোগীরা হলেন যশোর শহরের বিমান অফিস মোড়ের আবুল কাশেমের স্ত্রী ফাতিমা বেগম, খালদরা রোডের বিশ্বনাথের স্ত্রী মালা দত্ত, সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের রবিউল ইসলামের স্ত্রী ফাতিমা বেগম, একই গ্রামের একরামের স্ত্রী রোমা, প্রতাপকাঠি গ্রামের জালালউদ্দিনের ছেলে মমিন, রামকান্তপুর গ্রামের গোলাম রাব্বানির স্ত্রী নাসিমা বেগম, বাগরবাড়া উপজেলার রায়পুর গ্রামের ফজর আলীর ছেলে শহীদুল ইসলাম, ঝিনাইদহ জেলার কালীগঞ্জের মনতোষের স্ত্রী শেফালী রানী, খুলনা জেলার পাইকগাছা উপজেলার রামারাইল গ্রামের আহমদের ছেলে আমিরুল সানা ও একই জেলার রূপসা এলাকার শের আলীর ছেলে সোহেল। করোনা ওয়ার্ডের দায়িত্বরত সিনিয়র নার্স লাবণী বিশ্বাস বলেন, ভারত থেকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আসা 10 জন ওয়ার্ডে ভর্তি ছিল, কিন্তু আজ সকালের পর থেকে তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ও বক্ষবিধির কয়েকজন চিকিৎসক নাম প্রকাশ না করার শর্তে বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত রোগী যদি কোনো পরিবারে থাকে, তার মাধ্যমে প্রথমে তার পরিবার এবং আশেপাশের লোকজনও আক্রান্ত হতে পারেন। তারা আরও বলেন, করোনার ভারতীয় ধরন উদ্বেগ তৈরি করেছে, ফলে পালিয়ে যাওয়া রোগীরা যদি ভারতীয় ধরনের বাহক হন তাহলে তা ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। জানতে চাইলে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার দিলীপ কুমার রায় বলেন, ভারত থেকে করোনায় আক্রান্ত হয়ে কোনো রোগী হাসপাতালে আনা হলে তা পুলিশ স্কট করে দিয়ে যাবে, একই সাথে তাদের পাসপোর্ট পুলিশ হাসপাতালে জমা করবে, কিন্তু তার কোনোটাই করা হয়নি। কোনো রোগী যাতে পালাতে না পারে সেজন্য বিষয়টি গুরুত্ব দিয়ে দেখার জন্য আমি পুলিশ সুপারের সঙ্গে কথা বলবো। এ ব্যাপারে সিভিল সার্জন ডক্টর শেখ আবু শাহিন বলেন, রোগী পালনের কথা আমি রোববার সকালে যশোর জেনারেল হাসপাতালে গিয়েছিলাম, হাসপাতাল তত্ত্বাবধায়কের সঙ্গে কথা হয়েছে, যে 10 জন রোগী পালিয়েছেন তাদের নাম ঠিকানা সঠিক থাকলে খুঁজে বের করা সম্ভব, বিষয়টি গুরুত্বের সাথে দেখছে তারা। জানতে চাইলে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ করোনা রোগী পালিয়ে যাওয়ার বিষয়ে আমাদের কিছু জানায়নি, অভিযোগ পেলে বিষয়টি খতিয়ে দেখা হবে। সবার আগে সর্বশেষ সংবাদ পেতে নিউজ 24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।